নমস্কার, আমি শ্রী দাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয়, 2024 সেপ্টেম্বর মাস 12টি রাশির জন্য কেমন যাবে। সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটির অগ্রগতির জন্য আপনাদের ভূমিকা যথেষ্ট বেশি। অনুষ্ঠান দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। সেপ্টেম্বর মাস 2024 মেষ রাশির জন্য যথেষ্ট পরিমাণে ভালো। শারীরিক, মানসিক, আর্থিক, চাকরি, ব্যবসা সর্বক্ষেত্রে শুভফল প্রদান করবে। গ্রহগত অবস্থান অনুযায়ী সামান্য রক্তপাত বা ফাড়া আসতে পারে, তবে সেটা অতিবাহিত করে আপনি গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছাবেন, টেনশন করার কোনো কারণ নেই। প্রেম, বিবাহ, সংসার জীবন নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, সর্বক্ষেত্রে সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরভ্রমণে আনন্দ লাভ, রাজ্যের বাইরে চাকরির পূর্ণ যোগ রয়েছে বা উন্নতির যোগ রয়েছে, একটু বুঝে শুনে চলাটাই শ্রেয় বলা যেতে পারে। বিষয় রাশির জাতক জাতিকাদের অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলার প্রয়োজন আছে। মানসিক টেনশন হলে বৃদ্ধি পেতে পারে। অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হবে না। ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্কের মধ্যে হঠাৎ করে জড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে একটু সতর্ক থাকা দরকার, না হলে পরে আর্থিক ক্ষতি, পুলিশি ঝামেলা, মামলা, মকদ্দমা দেখা দিতে পারে। পাড়ের পাশের বাড়ির সঙ্গে ঝামেলা, অশান্তিও হতে পারে, একটু বুঝে শুনে চলা, একটু না হলে পরে বড় ধরনের ক্ষতি, অঘটন আপনাকে নানাভাবে জর্জরিত করে তুলবে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় তুলনামূলক বেটার। অন্ন, বস্ত্র, বাসস্থানের জায়গা ভালো। চাকরি, ব্যবসা ক্ষেত্রে শুভ। নতুন পরিকল্পনা আপনার জীবনে আনন্দ নিয়ে দিতে পারে। ছোট শিশু কন্যা সন্তান থাকলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে হসপিটালে যেতে হতে পারে, সেখানে একটা সামান্য টেনশন বা অর্থক্ষয়ের ব্যাপার আছে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, চিকিৎসকের পরামর্শে দ্রুত আরোগ্য লাভ হবে। প্রেম, বিবাহ, সংসার জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির সমস্যা সৃষ্টি করলে পরে সেই জায়গায় কোন রকম অশুভ প্রভাব পড়বে না, আপনি শুভতাই লাভ করতে পারবেন, মানে সেই জায়গা অতিবাহিত করতে পারবেন। কর্ক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় ভালো, টেনশন কোনো কারণ নেই, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক হলেও সেই জায়গা থেকে মুক্তি লাভ হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের সঙ্গে সঙ্গে সঞ্চয় বৃদ্ধি পাবে। নতুন কোন পরিকল্পনা, পারিবারিক সূত্রে লাভ বা পৈতৃক সূত্রে লাভ আপনার জীবনকে সুস্থ, সবল, সুন্দর করবে এবং আপনাকে বিভিন্ন ভাবে সাকসেসের একটা স্বপ্ন দেখাবে। তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে একটু বুঝে শুনে ওইদিকে নজর দেবেন, তাহলে সমস্যা বাড়তে পারে। আসি সিংহরাশিতে। সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমান সময় তেমন একটা ভালো না। মানসিক, শারীরিক, আর্থিক, কর্ম, চাকরি, ব্যবসা সর্বক্ষেত্রে অশুভ। পারিবারিক সূত্রে তর্ক বিতর্ক লাগতে পারে, স্বামীর সাথে মতানৈক্য হতে পারে, নিজের মানসিক টেনশন এমন একটা জায়গায় যাবে যে নানাবিধ সমস্যা আপনাকে জর্জরিত করে তুলবে। সাবধানতা অবলম্বন করা, দেবাদিদেব মহাদেবের আরাধনা করা, সূর্য প্রণাম করা এবং হচ্ছে যোগা করা বা ওম উচ্চারণ করা বা ভালো কিছুর মধ্যে ইনভলভ থাকা, তাহলে আপনাকে এই সময় কিন্তু বেটার ফল প্রদান করবে, হচ্ছে সর্বদিক থেকে সমস্যা। আসি কন্যারাশিতে। কন্যারাশি জাতক জাতিকাদের বর্তমান সময় অতি উত্তম। মানসিক, শারীরিক, আর্থিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। আর গিয়ে শুভ অনুষ্ঠান প্রাপ্তি যোগ, চাকরি ক্ষেত্রে, প্রেম ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, নতুন কিছু ক্রয় না কিনেই প্রাপ্তি ঘটা, এগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে, মানে শুভতার পরিপূর্ণতা দেখা যাচ্ছে। আসি তুলারাশিতে। তুলারাশি জাতক জাতিকাদের মানসিক একটা টেনশন, হতাশা, সব কাজে ডিলে, এই ব্যাপারটা কিন্তু দেখা দেবে। তবে আর্থিক জায়গা খারাপ দেখি না, অন্ন, বস্ত্র, বাসস্থান খারাপ দেখি না, পারিবারিক সূত্রে অনুষ্ঠান, গৃহ অনুষ্ঠান, একাধিক লোকের আগমন, একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক, আদান প্রদান, কথাবার্তা ইত্যাদি ঘটবে, তাতে অনেকটা প্রফুল্লতা পেলে পরেও মানসিক যন্ত্রণা কিন্তু একটা কাজ করবে, এই জায়গাটা নিজে থেকে রিকভারি নিতে হবে, এই জায়গা রিকভারি করার জন্য অন্য কোনো পন্থা নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চিন্তার কোনো কারণ নেই, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক আসবে, আর্থিক একটা সংকট দেখা দেবে, তৃতীয় ব্যক্তির কারণে ঝামেলা, অশান্তি আসতে পারে, কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে, তবে গ্রহের অবস্থান আপনাকে সব জায়গা থেকে মুক্তি দেবে। তবে ক্রেডিট কার্ড আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, এই জায়গা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এই জায়গাতে অর্থকে কিভাবে ব্যয় করবেন
কিভাবে মুহূর্তটাকে চালাবেন, কিভাবে চলবেন, এই জায়গাটা দরকার। একটু ভুল সিদ্ধান্ত নানাবিধ ক্ষতির কারক হতে পারে। এছাড়া অন্যান্য যে সকল দিকগুলো আছে সমাজে চলতে গেলে পরে সব দিকে বেটার দেখে। ধনুরাশির জাতক জাতিকাদের সর্বদিক থেকে শুভ, অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক ফিরিয়ে চলাটা দরকার, কারণ এটা বৃহস্পতি রাশি। বৃহস্পতি রাশি অন্ন বস্ত্র বাসস্থানের তপ অপমান কথা নয়, এবং যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে প্রাপ্তি যোগ, এর সঙ্গে সঙ্গে কর্মযোগ রয়েছে, এবং ব্যবসা স্থলে শুভ উন্নতি রয়েছে, এবং স্ত্রীবৃত্তি দেখা দিচ্ছে, বন্ধুভাগ্য ভালো, মাতৃত্ববোধ ভালো, এবং প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা পাওয়া যাবে। সর্বদিক থেকে এটা আনন্দময় জীবন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ভালো, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, চাকরি ক্ষেত্রে প্রমোশন ও চাপ বৃদ্ধি পাবে, অযথা টেনশন আসতে পারে, সেই টেনশন থেকে বেরিয়ে নিজেকেই চলতে হবে, এবং জীবনের সাকসেস পাওয়ার জন্য যে পরিশ্রম সেই পরিশ্রমটা এই মুহূর্তে বৃদ্ধি পাবে। মাতা পিতাকে নিয়ে একটু চিন্তা হতে পারে, তবে টেনশন করার কোনো কারণ নেই, সেই জায়গাটাও বর্তমানে খুব যে খারাপ সেরকম দেখছি না। হ্যাঁ, আনন্দ অনুষ্ঠান যুক্ত হওয়া বা কোনো জায়গায় যাওয়া, দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, এগুলো কিন্তু দেখা দেবে। কুম্ভ রাশির জন্য বর্তমানে বলো ভালো, খারাপ কিছু নেই, অন্ন বস্ত্র বাসস্থান সব ভালো, বিভিন্ন ভাবে মানসিক যন্ত্রণা আসলে সেই জায়গা থেকে রিকভারি হবে, চিন্তা করার কোনো কারণে। অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কে এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সর্বত্র সফলতা আসবে। হ্যাঁ, একটু পায়ে আঘাত লাগতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, চোখে একটু সমস্যা দেখা দেয়, এটাকে অ্যাভয়েড করুন, এ হতেই পারে দৈনন্দিন জীবনে। আসি হচ্ছে মীন রাশিতে। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় ভালো, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, পরিকল্পনা বাস্তবায়িত হবে, স্বপ্ন দেখার পূর্ণ সুযোগ আসবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে পরীক্ষা দিতে পারেন, আসন রেজাল্ট ভালো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। পিতা মাতাকে কেন্দ্র করে একটু সমস্যা আসতে পারে, তবে সেই জায়গা ঠিক হয়ে যাবে। বাড়িতে গুরুজন ব্যক্তি থাকলে মানে শারীরিক সমস্যা দেখা যাবে, সেই জায়গা ঠিক হয়। নিজ গুণে সর্বক্ষেত্রে ভালো, যে সকল জাতক বা জাতিকাদের ভালো বললাম, যাদেরকে খারাপ বললাম, তাদেরকে আরো বেটার করার জন্য প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চন্দ্রকে প্রণাম করে শুনুন, আর প্রতিদিন সকালবেলা ওঠার পরে সূর্যকে প্রণাম করুন, এবং প্রণাম করার পরে মনে মনে এটা ভাবুন, পজিটিভ এনার্জি নিন যে ভগবান তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ, তুমি আমাকে এই পৃথিবীর আলো বাতাস গন্ধ অনুভূতি নিতে আমাকে তুমি সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে শক্তি প্রদান করো, আমি যাতে আমার জীবনে উন্নতি করতে পারি এবং আমার গন্তব্যস্থলে ঠিক মতন পৌঁছাতে পারি, স্বপ্ন পূরণ করে সকলের পাশে আমি দাঁড়াতে পারি। এই পজিটিভ এনার্জিটা এভরিডে নিজে নিন, এভরিডে আপনার মতন করে নিন। আমি যেটা বললাম সেটাই বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই যে আপনি চন্দ্র এবং সূর্য এই দুটোর জন্যই আপনার দিন রাত আমাদের পৃথিবীর জন্য বাস্তব, এই দুজনকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানান, আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করুন। সকালবেলা উঠে যত রকম পজিটিভ বার্তা আছে সেই বার্তাগুলো নিজের মধ্যেই প্রকাশ ঘটান, আপনার সারাদিনটা যথেষ্ট পরিমাণে ভালো যাবে, অশুভ শক্তি নাশ হবে, আপনার জীবন সফলতা অর্জন করবে। পারলে পরে পজিটিভ কথা কিছু নিজের ডায়েরিতে নোট করুন, এভরিডে প্রতিদিন সকালে, যেটা আপনাকে প্রতিদিন একটা আলাদা আনন্দ দেবে। সকালবেলা পজিটিভ এনার্জি গুলোকে, সোর্স গুলোকে ডায়েরি নোট করুন, রাত্রে শুতে যাওয়ার আগে সেই পজিটিভ এনার্জি গুলো দেখে আপনার স্বয়ংকে যান, দেখুন আপনার জীবন বদলে যাবে। জ্যোতিষশাস্ত্র মহাবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের জন্য, জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যা আপনাকে দেবে নিবে। ভালো থাকুন, সুখে থাকুন।